ওম শান্তি আজকের তারিখ হলো আটই ডিসেম্বর দু হাজার বাইশ বাবার সাকার মুরলি আজকের মুর্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে আধ্যাত্মিক প্রেমিকা এক প্রেমিক পরমাত্মা তোমাদেরকে এক প্রেমিকের হৃদয় থেকে স্মরণ করতে হবে হৃদয়ের ভালোবাসা এক বাবার সাথেই রাখতে হবে তো আমাদের এক শিব বাবাকেই হৃদয় থেকে প্রেম করতে হবে হ্যাঁ আর আমরা হলাম আধ্যাত্মিক প্রেমিকা এক প্রেমিক হচ্ছে আমাদের পরম পিতা পরমাত্মা তাকে আমাদের স্মরণ করতে হবে আর হৃদয়ের ভালোবাসা এক বাবার সাথেই রাখতে হবে প্রশ্ন মহাবীর বাচ্চাদের স্থিতি আর পুরুষার্থ কেমন হবে তার লক্ষণ শোনাও উত্তর তারা যোগের দ্বারা আত্মাকে পবিত্র শত প্রধান বানানোর পুরুষার্থ করতে থাকবে এটা ছাড়া আর তারা কোনো কথাতেই উদ্বিগ্ন হবে না তাদের বুদ্ধিতে থাকবে এখন পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে ট্রান্সফার হতে হবে তারা বিনাশের কথা শুনে ভয় পাবে না তাদের হৃদয়ের অভ্যন্তরে আধ্যাত্মিক প্রেমের আগুন জ্বলবে তারা পুরুষার্থ করতে করতে রুদ্রমালার দানা হয়ে যাবে গীত বলেছেন না তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হবেন না আমরা তার থেকে বিচ্ছিন্ন হব ওম শান্তি একে বলা যায় আত্মিক ভালোবাসা অর্থাৎ আত্মিক বাবার প্রতি আত্মাদের ভালোবাসা সমগ্র দুনিয়ার মানুষ সে আত্মিক বাবাকেই স্মরণ করে বলে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করো বা দুঃখ হরণ করো এখন দুঃখ হরণ করো এরপর সুখী করো ও বলবে সুখ আছেই সত্যযুগের আদিতে তো অবশ্যই কলিযুগের আদিতে দুঃখ হবে এ কথা তোমরা বাচ্চারাই বুঝতে পারো সমগ্র দুনিয়ার মানুষ তো এটা জানে না তোমাদের মধ্যেও অল্প কয়েকজন জানে কোটির মধ্যে কয়েকজন বলা হয়ে থাকে এটা হলো আত্মাদের পরমাত্মার সাথে আত্মিক ভালোবাসা সমগ্র দুনিয়ার প্রেমিক এক পরমাত্মায় তিনি হলেন সকল আত্মাদের প্রেমিক যাকে সবাই আহ্বান করে আত্মা তো ছোট বড় হয় না আত্মারা এখন তোমাদের ভালোবাসা আছে এক পরম পিতা পরমাত্মার সাথে একে আধ্যাত্মিক ভালোবাসা বলা হয় দুনিয়াতে সেই প্রেমিক প্রেমিকারা তোর শরীরধারী হয় তাদের নিজেদের মধ্যেকার ভালোবাসাও শারীরিক হয় তোমাদের তো হলো আত্মিক ভালোবাসা বাবা এসে তোমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন তোমাদের অনেক সুখ প্রাপ্ত হয় আবার দুঃখও অনেক প্রাপ্ত হয় বাবা বলেন হে বাচ্চারা এখন তোমাদের ভালোবাসা এক আমার সাথে আছে কেননা তোমরা জানো যে বাবা আমাদেরকে সুখ মালিক বানাচ্ছেন তিনি হলেন মুক্তি আর জীবন মুক্তিদাতা বাবা বলেছেন তোমরা যদিও নিজেদের ঘরে থাকো যেরকম শরীরধারী প্রেমিক প্রেমিকারা নিজেদের আলাদা আলাদা ঘরে থাকে এটাও এরকম আমি দূর দেশ থেকে তোমাদেরকে পড়াতে আসি তোমরা আমাকে আহ্বান করেছিলে হে পতীত পাবন এসো এসে দুঃখ হরণকারী সুখ প্রদানকারী এখন এসো বাস্তবে আমি তো নিজের সময় অনুসারে আসি এমন নয় যে তোমাদের আহ্বানেই চলে আসি আমি তখন আসি যখন তোমাদের কলিযুগ থেকে সত্যযুগে যাওয়ার সময় হয় বা মানুষ থেকে দেবতা ভ্রষ্টাচারীর থেকে শ্রেষ্টাচারী হওয়ার সময় হয় তো এখন তোমাদের বাবার সাথে আত্মিক ভালোবাসা আছে তোমাদের মধ্যে আত্মিক ভালোবাসার আগুন জ্বলছে যেরকম অজ্ঞানকালে কাম ক্রোধের আগুন জ্বলত এখন তোমাদের আত্মাদের এক বাবার সাথে ভালোবাসা আছে দুনিয়ার মানুষ তো কিছুই বুঝতে পারে না বলে দেয় পরমাত্মা হলেন সর্বব্যাপী নাম রূপ থেকে পৃথক একদিকে বলে নাম রূপ থেকে পৃথক অন্যদিকে বলে সর্বব্যাপী তো সর্বব্যাপী বলতে মানুষ জন্তু জানোয়ার সকলের মধ্যেই পরমাত্মার অস্তিত্ব আছে বলে দিয়েছে বাচ্চারা এখন তোমরা জানো যে আত্মাদের প্রেমিক হলেন পরমাত্মা প্রীতি তার সাথে রাখতে হবে এটা তো জানে যে দুর্যোগ অনেক আসবে ভিন্ন ভিন্ন প্রকারের বিঘ্ন আসবে প্রত্যেকের জীবনেই বিঘ্ন আসে এটা কোনো নতুন কথা নয় কারণ নতুন দুনিয়ার স্থাপনার জন্য বাবা একদমই নতুন কথা শোনাচ্ছেন লেখাও আছে ব্রহ্মার দ্বারা স্থাপনা কিন্তু স্থাপনা আর বিনাশের কথা কেউ বুঝতে পারে না কিসের স্থাপনা বলে দেয় রাজস্ব অষ্টমেধান যোগ্য রচনা করেছেন অবশ্যই যোগ্য রচনা করেছেন স্বরাজ্যের জন্য নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্য রাজযোগ শেখাচ্ছেন আচ্ছা তাহলে তার রেজাল্ট কোথায় এটা হলো নতুন কথা এজন্যই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে গুরুরাও তোর কাউকে মুক্তি জীবন মুক্তি দিতে পারে না এসব কেবল গল্প কথা যে অমুক ব্যক্তি ওপারে নির্বাণ ধামে গেছে বা বৈকুণ্ঠবাসী হয়েছে বাবা বুঝিয়েছেন দেলোয়ারা মন্দিরের উপরে বৈকুণ্ঠের চিত্র দেখিয়েছে নিচে তপস্যা করছে এখন তোমাদের এই বোধ হয়েছে যে এই ভারতই বৈকুণ্ঠ ছিল কবে ছিল এটাও তোমরা জানো পূজারীরা আর কি বা জানে মানুষই করি তুলল মানুষই হিরে হয় আগে এসব কথা তোমাদের চিন্তাতেই ছিল না বাবা বলেছেন যে পুরুষার্থ করে উঁচু পথ পেতে হবে যদি ভালো পুরুষার্থ করো তাহলে নতুন রাজধানীতে উঁচু পথ পাবে ভালো পুরুষার্থ করলে তো ভালো পথ পাবে তোমাদের জন্য স্বর্গ কোনো দূর নয় যেরকম স্কুলে বাচ্চারা পড়ে পাশ হয় অর্থাৎ এক ক্লাস থেকে অন্য ক্লাসে ট্রান্সফার হয়ে যায় সেরকম তোমরাও পুরোনো দুনিয়ার থেকে নতুন দুনিয়াতে ট্রান্সফার হয়ে যাও তোমরা জানো যে আমরা পুরুষার্থ করতে করতে সবার আগে রুদ্রমালার দানা হব স্কুলেও পাশ করে নম্বরের ক্রমানুসারে গিয়ে বসে এখানেও বাচ্চারা তোমরা জানো যে আমরা পড়াশোনা করছি তারপর আমরা আত্মারা মূল বতনে চলে যাব পুনরায় নতুন দুনিয়াতে আসব। শেষ সময়ে সকলেই জানতে পারবে অন্তিম সময়ে রেজাল্ট বেরোবে যে মহাবীর হবে সে কোনো কথাতে উদ্বিগ্ন হবে না তারা জানে যে বিনাশ তো হবেই ভয় পাওয়ার কোনো কথাই নেই ভূমিকম্প তো হবেই তোমাদেরকে তো যেতে হবে নতুন দুনিয়াতে যেরকম স্টুডেন্ট মনে করে আমরা আরও উঁচু ক্লাসে ট্রান্সফার হয়ে যাব এখন আমরা আত্মারা পড়াশোনা করছি পরম পিতা পরমাত্মার কাছে তোমরা সৃষ্টির আদিমধ্য অন্তকে জেনে গেছো তোমরা তমপ্রধান থেকে শত হয়ে যাবে পড়াও ফাইনাল হয়ে যাবে তারপর আমরা পাস করে বাবার কাছে পৌঁছে যাব। এটা তো জানো যে যেটা কল্প পূর্বে হয়েছিল এখন সেটাই হবে বাচ্চাদেরকে তো প্রথমেই কথাতে পুরুষ প্রত্যেক কথাতে পুরুষার্থ করতেই হবে বাচ্চারা তোমরা যোগ বলে দ্বারা নিজেদেরকে পবিত্র বানাচ্ছ যোগের দ্বারা আত্মার থেকে খাদ বেরিয়ে যাবে আমাদেরকে সম্পূর্ণ যোগী হতে হবে আমরা হলাম অর্থে কল্পের প্রেমিকা এখন আমরা আমাদের প্রেমিককে পেয়ে গেছি তিনি আমাদেরকে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য যোগ্য তৈরি করেছেন কর্ম করতে হবে এই সব কিছু করে এক বাবাকে স্মরণ করতে হবে তোমাদের বুদ্ধিতে আছে যোগের দ্বারা আমরা নিজেদেরকে পবিত্র করছি যোগের দ্বারা আত্মার থেকে খাদ বেরিয়ে যাবে আমাদেরকে সম্পূর্ণ যোগী হতে হবে এতেই অনেক শক্তিশালী হওয়া প্রয়োজন প্রেমিক প্রেমিকা নিজেদের কাজকর্ম করে আর প্রেমিককেও স্মরণ করে সেই প্রেমিক প্রেমিকা বিকারের জন্য হয় না এরা শরীরকে প্রেম করে তাই তার গায়ন আছে এখানে হলো আত্মিক প্রেমিক প্রেমিকা তোমরা অর্ধেক কল্প আমাকে পুরোপুরি স্মরণ করেছ এখন তোমাদের সাথে এসে মিলেছি মানুষ মনে করে ভগবানের থেকে মুক্তি পাওয়া যাবে বাবা বলেছেন যে তোমাদের জন্য মুক্তির সাথে জীবন মুক্তিও অ্যাটাচ আছে মুক্তিতে গিয়ে পুনরায় জীবন মুক্তিতে অবশ্যই আসবে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তারপর আসবে শত প্রধান প্রথমে সুখ পরে দুঃখ এরকমই নির্ধারিত হয়ে আছে সবাইকে শত রজ তমতে আসতেই হবে এখন সৃষ্টিরূপী ঝাড়ের তমপ্রধান জরাচীর্ণ অবস্থা এখন তার থেকেই কলম লাগাতে হবে দেবী ঝাড়ের কলম লাগছে দুনিয়ার মানুষ গাছের শ্যাপলিং লাগায় তাদের সেরেমনি করে তোমাদের কিসের সেরেমনি হবে তাদের হলো জঙ্গলের সেরেমনি তোমাদের হলো স্বর্গের সেরেমনি তোমরা কাটাদেরকে ফুল বানাচ্ছ এসব হল সঙ্গমের কথা এখন সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে নিরন্তর স্মরণে থাকারই পুরুষার্থ করতে হবে তোমাদের অনেক লাভ হবে ভালো উত্তরাধিকার প্রাপ্ত হবে বাবার সাথে যোগ বা সম্পূর্ণ ভালোবাসা চাই যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে তোমাদের মধ্যে যা কিছু খাত রয়েছে সেসব যোগের দ্বারাই বেরিয়ে যাবে সব কিছুই যোগের উপরে নির্ভর করছে না হলে তো মায়া বিকর্ম করিয়ে দেয় বাবা বলেছেন যা কিছু বিকর্ম করেছ সেগুলি বাবাকে বলে বাবার থেকে ক্ষমা চেয়ে নাও বাবার সম্মুখে এসেছেন তো ক্ষমা চেয়ে নাও তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে যারা বাবাকে পুরোপুরি ভালোবাসে যারা ভালোবাসে তারাই বাবার রায় অনুসারে চলবে তোমরা সবাই হলে সীতা তোমাদের রাম হলো এক বাবা তোমরা তো বুঝে গেছো এখন অন্যদেরকে বোঝাতে হবে এছাড়া ভক্তি তো হলো এক ধরনের ব্যবসা এসব করতে করতেই মরে যাবে যুদ্ধ লাগবে বিনাশ হবে তখন তো আর কিছুই করতে পারবে না ভক্তিমার্গ এভাবেই শেষ হয়ে যাবে বাচ্চারা এখন তোমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছো বাবা বলেছেন বাচ্চারা ভুলে যেও না তোমরা হলে সব থেকে বেশি লাভলি প্রিয় তোমাদেরই সব থেকে উচ্চ শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হয় না পড়লে পদও পাবে না বাবা বলেছেন যা কিছু অসুখ বিসুখ ইত্যাদি হয় এসব হল তোমাদেরই কর্মের হিসেব নিকেশ তোমাদেরকে পড়তে হবে আর অন্যদেরকেও পড়াতে হবে এই রাজধানী স্থাপন হচ্ছে এতে গরিব ধনী প্রজা চাকর চাকর রানী ইত্যাদি সব থাকবে যারা রাজা হবে তারা নিশ্চয়ই ভালো কর্ম করে থাকবে শ্রীমতে চলে তাই ভালো পথ পায় এটা হলো অনেক শ্রেষ্ঠ স্কুল নম্বরের ক্রমানুসারে পদ আছে কোনো ব্যারিস্টার লাখ টাকা উপার্জন করে কোনো ব্যারিস্টার আবার পাঁচশো টাকা উপার্জন করে করতে পারে না এজন্যই বলা হয় ভাগ্য পড়া সম্পূর্ণ না পড়লে বলা হবে ড্রামা অনুসারে এর ভাগ্য এরকম পড়ার ভিত্তিতেই পথ প্রাপ্ত হবে পরবর্তীকালে তোমাদের সম্পূর্ণ সাক্ষাৎকার হতে থাকবে তখন বাবা বলবেন তোমাদের জন্য এত পরিশ্রম করলাম আর তোমরা পড়লেই না এখন তো শাস্তি ভোগ করতেই হবে জন্ম জন্মান্তরের পাপ কর্মের শাস্তে সাক্ষাৎকার হবে কর্মাতীত অবস্থাতে যাওয়ার জন্য অন্তিম সময়ে সব সাক্ষাৎকার করতে থাকবে এরকম এরকম করেছি তার জন্য এই এই শাস্তি শাস্তির সাক্ষাৎকার করাবেন এখন তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বাচ্চা ভক্তিমার্গে প্রেমিকের প্রেমিকা ছিলাম এখন তো তাকে পেয়ে গেছ এই প্রেমিকের থেকে কি পাওয়া যায় ওহো তিনি আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন তোমরা এখন বাবাকে আর বাবার উত্তরাধিকারকে জেনে গেছো এজন্য বাবা বোঝাচ্ছেন যে কারো সাথে দেখালে হলে তাকে বোঝাও তোমার দুটি বাবা আছে এক হলেন পার্থিব আর অন্যটি হলেন অসীম জগতের বাবা অসীম জগতের বাবার থেকে একুশ জন্মের সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয় রাবণের রাজ্যে দুঃখই দুঃখ এই জন্য বাবাকে স্মরণ করতে থাকে হে দুঃখ হরণকারী সুখ প্রদানকারী এসো কত সহজ কথা শুধু ব্রহ্মার মুখ দেখে মানুষের মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ প্রজাপিতা ব্রহ্মা কেউ তো থাকবেন তাই না না হলে কোথা থেকে নিয়ে আসবো বিকের প্রমাণ দেবো আমরা বিকেরা বাবার কাছে বসে আছি এটা হলো মনুষ্য সৃষ্টির উপী তো প্রজাপিতা ব্রহ্মাও এখানেই থাকবেন বাবা বলেছেন মায়া তোমাদের সাথে অনেক যুদ্ধ করবে বাবাকে স্মরণ করতে দেবে না এই জন্য সতর্ক থাকতে হবে মায়া বাবার থেকে তোমাদের মুখ ঘুরিয়ে দেওয়ার পুরুষার্থ করবে কিন্তু তোমরা বাবার থেকে বিমুখ হবে না তোমাদের পা আছে নরকের দিকে আর মুখ আছে স্বর্গের দিকে এখন বৈকুণ্ঠে যেতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সমনার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নাম্বার এই পড়া খুব ভালোভাবে পড়তে হবে তো বাবার এই পড়া খুব ভালোভাবে পড়তে হবে এবং অন্যদেরকেও পড়াতে হবে সত্যিকারের প্রেমিকা আশিক হয়ে এক বাবার সাথে আত্মিক লাভ রাখতে হবে কোনো বিকর্ম করবে না দুই নম্বর যদি কোনো বিঘ্ন অথবা বিপদ আপদ এসে যায় তখন বাবার থেকে বিমুখ হবে না তখন অনেক বিপদ আপদ আসতে পারে তাই বলছে বিমুখ হবে না বাবার থেকে বিঘ্নগুলিকে পার করে পাওয়ার হতে হবে পাওয়ান হতে হবে বরদান প্রত্যেক আত্মার প্রতি দৃষ্টি ও ভাবনাকে প্রীতিময় রেখে বাবার সমান ভাব প্রত্যেক আত্মার প্রতি দৃষ্টি ও ভাবনাকে প্রীতিময় রেখে বাবার সমান ভব স্পষ্টিকরণ যেরকম দাপর থেকে তোমরা বাবাকে অনেক গালি গালাজ করেছ তথাপি বাবা তোমাদের তোমাদেরকেই ভালোবেসেছেন কিন্তু বাবাকে আমরা কত ভালো গালিগালাজ করেছে তবু বাবা আমাদেরকেই ভালোবেসেছেন তাই ফলো ফাদার করে বাবার সমান হোক যেরকমই আত্মা হোক কিন্তু তোমাদের দৃষ্টি ও ভাবনা প্রীতির হবে। তবেই তোমরা সকলের প্রিয় হতে পারবে কেউ ইনস্টল করুক বা ঘৃণা সকলের প্রতি তোমাদের ভালোবাসা থাকবে আত্মীয় পরিজনও যদি কিছু বলে যাই করুক কিন্তু তোমাদের ভাবনা শুদ্ধ হবে সকলের প্রতি কল্যাণের ভাবনা থাকবে তবেই তোমরা বাবার সমান হতে পারবে সবার প্রতি আমাদের কল্যাণকারী ভাবনা রাখতে হবে তবেই আমরা বাপ সমান হতে পারব স্লোগান সেই হল বিশেষ আত্মা যে অন্যদের বিশেষত্বগুলিকে দেখে আর তার বর্ণনা করে তো বাবা বলেছেন বিশেষ আত্মাকে যে অন্যদের বিশেষত্বগুলিকে দেখে আর বিশেষত্বগুলিকে বর্ণনা করে অনেক ধরনের আত্মা আছে কেউ শুধু অবগুণগুলোকে দেখে অবগুণ বর্ণনা করে কিন্তু বাবা বিশেষ আত্মা কাদের বলেছেন বিশেষ আত্মা হল সেই যে বিশেষত্বগুলিকে দেখবে অন্যদের আর অন্যের বিশেষত্বগুলিকেই অন্যের সাথে বর্ণনা করবে আচ্ছা শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌল